কম্পিউটার আর ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু কম্পিউটার ভাইরাস অ্যান্টিভাইরাস এই শব্দগুলো শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর আরও এক ধাপ এগিয়ে যদি বলি কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়নি এমন কম্পিউটার ইউজারই পাওয়া যাবে না তাহলে সেটাও বাড়িয়ে বলা হবে না ইদানিং বাংলাদেশ সহ প্রায় সব দেশেই র্যানসোময়ারের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এই কিছুদিন আগেই সারা দুনিয়ায় পেগাসাস স্পাইওয়ারের আতঙ্কে সবার ঘুম হারাম হয়ে গিয়েছিল ক্রমশই আমাদের জীবনটা ডিজিটাল হয়ে যাচ্ছে আর প্রযুক্তির উৎকর্ষের সাথে পালা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইম তাই নিজেদের প্রাইভেসি আর সিকিউরিটির জন্য আমাদের এসব ক্ষতিকর বা ম্যালিশিয়াস সফটওয়্যারের ব্যাপারে সচেতন হতেই হবে ক্ষতির হাত থেকে বাঁচতে হলে আগে এদের সম্পর্কে জানতে হবে তাই আজকের এপিসোডে আমরা মূলত ম্যালওয়্যার সম্পর্কে জানব এরা কিভাবে ছড়ায় কিভাবে কাজ করে কি ধরনের ক্ষতি করতে পারে ম্যালওয়্যার কত ধরনের হতে পারে এবং কিভাবে এদের থেকে সুরক্ষিত থাকা যায় এ ব্যাপারে কথা বলবো। তো আসুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক তার আগে চ্যানেলে নতুন হলে নিয়মিত ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ম্যালওয়্যার কি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সফটওয়্যারগুলো তৈরি করা হয় আবার এমন প্রোগ্রামিং কোড লেখা সম্ভব যার দ্বারা অন্যান্য দরকারি সফটওয়্যারের কাজে বিঘ্ন ঘটানো যায় কি সম্পূর্ণ কম্পিউটারের কার্যক্ষমতা নষ্ট করে ফেলা যায় যেহেতু এই ধরনের প্রোগ্রামিং কোড বা সফটওয়্যারগুলো কম্পিউটারের জন্য ক্ষতিকর তাই এদেরকে ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালেসাস সফটওয়্যার বলা হয় আর ম্যালিশাস সফটওয়্যার এই শব্দ দুটিকে একত্রে সংক্ষেপে বলা হয় ম্যালওয়্যার ম্যালওয়্যার এমন এক ধরনের সফটওয়্যার প্রোগ্রাম যা সিস্টেমের স্বাভাবিক কাজকে ব্যাহত করতে ইউজারের সংবেদনশীল তথ্য চুরি করতে কোনো কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে ব্যবহার করা হয় তাই বর্তমান সময়ে স্মার্টফোন কম্পিউটারের মতো ইলেকট্রনিক ডিভাইস এবং ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে আতঙ্ক আর বিড়ম্বনার আরেক নাম হচ্ছে ম্যালওয়্যার উদ্দেশ্য কার্যপদ্ধতি ইত্যাদির উপর ভিত্তি করে ম্যালওয়্যারকে ভাইরাস ওয়ার্ম ট্রোজান স্পাইওয়্যার ইত্যাদি নানা নামে ডাকা হয় ম্যালওয়ার কিভাবে ছড়ায় ম্যালওয়ার যারা তৈরি করে তারা মূলত প্রোগ্রামার এবং সিস্টেম স্পেশালিস্ট তবে তাদের উদ্দেশ্য থাকে খারাপ এদেরকে আমরা ব্ল্যাক হ্যাট হ্যাকার বা সাইবার ক্রিমিনাল বলতে পারি হ্যাকাররা ম্যালওয়্যার তৈরি করে তাদের হ্যাকিংয়ের কাজে ব্যবহার করার জন্য এরা ম্যালওয়্যার ছড়িয়ে অন্যের ক্ষতি করে নিজেরা লাভবান হতে চায় বর্তমানে কম্পিউটার ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হওয়ার সবচাইতে কমন সোর্স হল ইন্টারনেট ইন্টারনেটের বিকাশের আগে ম্যালওয়্যারের সংখ্যা খুবই কম ছিল যখন থেকে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে তখন থেকেই ম্যালওয়্যারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সব ম্যালওয়্যার প্রায় একই ধরনের বেসিক প্যাটার্ন ফলো করে ইউজাররা তাদের অজান্তেই ম্যালওয়্যার ইফেক্টেড ফাইল ডাউনলোড করে ফেলে ইন্টারনেটে আপনি যদি কোনো ম্যালিশিয়াস ওয়েবসাইট ভিজিট করেন কোনো ক্র্যাক বা পাইরেটেড সফটওয়্যার গেমস মুভি বা ম্যালিশাস কন্টেন্ট ডাউনলোড করেন ওয়েবসাইটে থাকা অ্যাডে ক্লিক করেন এবং কোনো ম্যালিশাস ইমেল ওপেন মাধ্যমেও আপনার ডিভাইস বা কম্পিউটারে আসতে পারে এছাড়া বিভিন্ন অফলাইন সোর্স থেকেও ম্যালওয়্যার আসতে পারে যেমন কোনো ম্যালিশাস ইউএসবি সিডি ডিভিডি কার্ট রিডার ইত্যাদির মাধ্যমে আপনার কম্পিউটার ম্যালওয়্যার আক্রান্ত হতে পারে ম্যালওয়্যার কি কি ক্ষতি করতে পারে ম্যালওয়্যার এমন এক ধরনের সফটওয়্যার যা সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মতো দরকারি প্রোগ্রামগুলোর কাজে বাধার সৃষ্টি করে কম্পিউটারকে স্লো করে দেয় সেন্সিটিভ ও পার্সোনাল ডেটা চুরি করে হ্যাকারের কাছে পাঠিয়ে দেয় আপনার অজান্তে ডিভাইসের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেয় এমনকি আপনার দরকারি ডকুমেন্ট এনক্রিপ্ট করে ব্ল্যাকমেল বা মুক্তিপণ পর্যন্ত আদায় করতে পারে মেলোয়ার একটি ডিভাইসকে পুরোপুরি ড্যামেজ করে দিতে পারে ম্যালওয়ারের প্রকারভেদ ম্যালওয়ে অনেক ধরনের হতে পারে যেমন ভাইরাস র্যানসম ওয়্যার ট্রোজান ওয়ার্মস স্পাই ওয়ার রুটকিট ব্যাকডোর ইত্যাদি এবার আসুন সংক্ষেপে বিভিন্ন ধরনের ম্যালওয়ারের আচরণ সম্পর্কে জেনে নেই কম্পিউটার ভাইরাস প্রথমেই আমরা জানব কম্পিউটার ভাইরাস সম্পর্কে সচরাচর আমরা ম্যালওয়ার আর ভাইরাসকে একই জিনিস বলে মনে করি কিন্তু বাস্তবতা হচ্ছে কম্পিউটার ভাইরাস বিভিন্ন ধরনের ম্যালওয়্যারগুলোর মধ্যে একটি তাই বলা যায় সব ভাইরাসই ম্যালওয়্যার কিন্তু সব ম্যালওয়্যারই ভাইরাস নয় ভাইরাসগুলো তৈরি করা হয় কম্পিউটারের জন্য ক্ষতিকর কিছু কোডের সমন্বয়ে ওই ক্ষতিকর কোড সম্বলিত কোনো সফটওয়্যার কম্পিউটার ইনস্টল করার পর ভাইরাসটি সক্রিয় হয়ে ওঠে সাধারণত কোনো ফ্রি বা পাইরেটেড সফটওয়্যার ডাউনলোড করার সময় ভাইরাসগুলো স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যায় ভাইরাস আক্রান্ত সফটওয়্যার বা প্রোগ্রামটি যতক্ষণ না ইনস্টল বা রান করানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাইরাসটি প্যারালাইসিস বা সুপ্ত অবস্থায় থাকে একবার ভাইরাস আক্রান্ত প্রোগ্রামটি রান বা এক্সিকিউট করা হলে ভাইরাসটি অ্যাক্টিভ হয়ে যায় এবং তার কাজ শুরু করে দেয় ভাইরাস নিজে থেকে নিজের রেপ্লিকেট বা প্রতিরূপ সৃষ্টি করতে পারে এবং সম্পূর্ণ কম্পিউটারে ছড়িয়ে পড়ে কম্পিউটারে থাকা ফাইল ফোল্ডারগুলোকে ডিলিট অথবা অকেজে করে দিতে পারে ভাইরাস কি আপনার অপারেটিং সিস্টেমকে পর্যন্ত অকেজে করে দিতে পারে সাধারণত ইন্টারনেট থেকে ডাউনলোড ইউএসবি ড্রাইভের ব্যবহার ফাইল শেয়ারিং অথবা ইমেলের মাধ্যমে আপনার কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে বর্তমান সময়ে ম্যালওয়্যারের জগতে সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে র্যানসময়ার র্যানসম শব্দটির অর্থ হচ্ছে মুক্তিপণ এমন এক ধরনের ম্যালওয়্যার যা আপনার কম্পিউটার হার্ড ডিস্কে থাকা সকল ফাইল অথবা পুরো সিস্টেমকে এনক্রিপ্ট বা লক করে ফেলে এবং আনলক করার জন্য আপনার কাছ থেকে অর্থ দাবি করে এই এনক্রিপ্ট কি এতটাই বড় হয় যে দাবি করা অর্থ বা মুক্তিপণ না দিলে একে ভেঙে ফেলা প্রায় অসম্ভব তবে অর্থ দেওয়ার পরও আপনি হ্যাকারের কাছ থেকে আনলক কি পাবেন কি না তার কোনো গ্যারান্টি নেই তাই আপনার ডেটা রিকভার নাও হতে পারে ইদানিং র্যানসোমায়ারের একটা ক্রমশই বাড়ছে র্যানসোমায়ার ইমেল ফ্রি কিংবা ক্র্যাক সফটওয়্যারের ছদ্মবেশে আপনার কম্পিউটারে পারে এসেছে হর্স থেকে গ্রিক মহাকবি হানা দিতে ট্রোজান 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 নামটি হোমারের গল্পে আমরা এই ট্রোজান হর্সের উল্লেখ পাই গ্রিক যোদ্ধারা ট্রোজানদের বিরুদ্ধে টানা দশ বছর চেষ্টা করেও যুদ্ধে জয়লাভ করতে না পেরে অবশেষে একটি কৌশলের আশ্রয় নিয়েছিল আর এটি হচ্ছে ট্রোজান হর্স তখনকার দিনে কোনো সেনাপতি যুদ্ধের সম্মানের সাথে পরাজয় স্বীকার করতে চাইলে তার ঘোড়াটা কাছে পাঠিয়ে দিত গ্রিকরা একটা বিশাল কাঠের ঘোড়া বানিয়ে তার মধ্যে গোপনে নিজেদের কয়েকজন সবচেয়ে চৌকশ যোদ্ধাকে রেখে দেয় এবং ট্রোজানদের দেখিয়ে দিনের বেলা শিবির গুটিয়ে জাহাজ করে ট্রয় উপকূল ত্যাগ করে চলে যায় ট্রয়বাসী ভেবেছিল গ্রিকরা যুদ্ধে হার মেনে নিয়েছে এবং উপহার হিসেবে কাঠের ঘোড়াটি রেখে গেছে এবং তারা ঘোড়াটিকে ট্রয় নগরীর ভিতরে নিয়ে আসে মাঝরাতে ওই কাঠের ঘোড়া থেকে যোদ্ধারা বেরিয়ে আসে এবং দুর্গের প্রধান ফটক খুলে বাইরে অপেক্ষমান গ্রিক যোদ্ধাদের ভিতরে নিয়ে আসে রাতের অন্ধকারে গ্রিকরা ঘুমন্ত ট্রোজানদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং যুদ্ধে জিতে যায় ট্রোজান ম্যালোয়েরও ঠিক একই কৌশলে কাজ করে এরা অন্য কোনো ভদ্র প্রোগ্রাম বা সফটওয়্যারের সাথে কম্পিউটারে প্রবেশ করে এরা হতে পারে কোনো পেইড প্রোগ্রামের ক্রাক কিংবা নকল এন্টিভাইরাস এসব সফটওয়্যার সাধারণত বিভিন্ন আকর্ষণীয় সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে ইউজারকে দিয়ে ইনস্টল করিয়ে নেয় একবার ইনস্টল হয়ে গেলে ওই কম্পিউটারে কী ধরনের কাজ করা হচ্ছে কোন কোন বাটন চাপা হচ্ছে ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তার সার্ভারের কাছে পাঠাতে শুরু করে ট্রোজান সাধারণত ডিভাইসকে স্লো বা অকার্যকর করে দিতে পারে কম্পিউটারে থাকা ফাইলগুলো ডিলিট এডিট মডিফাই করতে পারে এমনকি ব্রাউজারে সেভ থাকা পাসওয়ার্ড পর্যন্ত চুরি করতে পারে প্রচলিত মেলওয়ারের মধ্যে ট্রোজান সব থেকে কমন কারণ এটা লেখা বা গঠন করা খুব সহজ আর এটি খুব সহজেই ছড়িয়ে পড়ে কারণ এরা ইউজারকে প্রলুব্ধ করে থাকে আপনি যদি বুঝতে পারেন আপনার পিসি ট্রোজান ভাইরাসে আক্রান্ত হয়েছে তাহলে আপনার প্রথম কাজ হবে ইন্টারনেট কানেকশন অফ রাখা এর ফলে হ্যাকাররা আর আপনার তথ্য চুরি করতে পারবে না এরপর আপনাকে কোনো ট্রোজান রিমুভার ব্যবহার করে পিসিকে ট্রোজান ভাইরাস মুক্ত করতে হবে ওয়ার্ম ওয়ার্মগুলো কোনো সিস্টেমে ঢুকে তার নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দেয় এর ফলে ওই সিস্টেম বা কম্পিউটারে অ্যাডওয়্যার স্পাইওয়্যারের ওয়ারের মতো ম্যালওয়্যারগুলো খুব সহজে প্রবেশ ও অ্যাটাক করতে পারে এটি এমন একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নিজের কপি করতে পারে অর্থাৎ নিজের সংখ্যা বাড়াতে পারে ওয়ার্ম কম্পিউটারে থাকা ফাইলগুলোর পরিবর্তন ঘটাতে পারে অথবা ডিলিট করে দিতে পারে এরা সিস্টেম প্রসেস ব্যবহার করে এবং একই নামের ফোল্ডার বারবার তৈরি করে সিস্টেমকে স্লো করে দেয় ওয়ার্ম কম্পিউটারে অন্যান্য ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করতে পারে ডেটা চুরি করে নিতে পারে হ্যাকারদের জন্য অ্যাক্সেস আরও সহজ করে দিতে পারে ওয়ার্ম কম্পিউটার ভাইরাসের মতোই একটি পুরনো ম্যালওয়্যার সাধারণত ইমেল অ্যাটাচমেন্টের মাধ্যমে এর বিস্তার ঘটে ওয়ার্ম আক্রান্ত কম্পিউটার থেকে যদি অন্য কম্পিউটারে কিছু কপি করা হয় তবে সেই কম্পিউটারটিও ওয়ার্ম দ্বারা আক্রান্ত হবে ওয়ার্ম একবার আপনার কম্পিউটার ইনস্টল হয়ে গেলে অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ মেশিন এমনকি কোনো ক্ষেত্রে সম্পূর্ণ নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে স্পাইওয়্যার নাম শুনেই বোঝা যায় এর প্রধান কাজ হল আপনার ইন্টারনেট সার্ফিং এর উপর নজরদারি করা স্পাইওয়্যার ট্রোজান ভাইরাসের চেয়েও ক্ষতিকর হয়ে উঠতে পারে এরা ইউজারের অনুমতি ছাড়া ডিভাইস ইনস্টল হতে পারে ইউজারের অজান্তেই তার অনলাইন কার্যক্রম মনিটর করা এবং থার্ড পার্টির কাছে ইউজার নেম পাসওয়ার্ড ক্রেডিট কার্ডের ইনফরমেশনের মতো ডেটা পাচার কাজ এই কিছুদিন আগেই সারা পৃথিবীতে আলোড়ন তুলেছিল যে তার নাম হল পেগাসাস অ্যাডওয়ার নাম শুনে বোঝা যায় এটি অ্যাড বা বিজ্ঞাপনের সাথে সংশ্লিষ্ট একটি ম্যালওয়ার এটি এমন এক ধরনের প্রোগ্রাম যার দ্বারা ইউজার বা ভিকটিমকে বিভিন্ন ধরনের টার্গেটেড অ্যাড দেখানো হয় ইউজারের সার্ফিং অ্যাক্টিভিটির উপর নজরদারি করে তাকে সেই সমস্ত অ্যাড দেখানো হয় যার মাধ্যমে তারা এফেক্টেড হতে পারে ওয়েবসাইট ব্রাউজ করার সময় এটি স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হতে পারে বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের বিজ্ঞাপন তথা মার্কেটিংয়ের জন্য এই সমস্ত প্রোগ্রাম ব্যবহার করে থাকে খুব একটা ক্ষতিকর না হলেও অ্যাডওয়্যারগুলো অত্যন্ত বিরক্তিকর হয়ে উঠতে পারে এরা সিস্টেমকে অত্যন্ত স্লো করে দেয় রুটকিট রুটকিট হচ্ছে একগুচ্ছ ম্যালওয়্যার যারা ইউজারের কাছে নিজেদের উপস্থিতি গোপন রেখে হ্যাকারের হাতে সিস্টেমের নিয়ন্ত্রণ তুলে দেয় রুট এবং কিট এই শব্দ দুটির সমন্বয়ে রুটকিট শব্দটি তৈরি হয়েছে রুট বলতে সিস্টেম অ্যাডমিনকে বোঝানো হয় আর কিট বলতে বোঝায় বিভিন্ন কার্যনির্বাহী সফটওয়্যারকে রুটকিট আসলে কিছু টুলের কালেকশন যাদের মাধ্যমে একজন হ্যাকার ভিকটিমের ডিভাইস অথবা নেটওয়ার্কে অ্যাডমিন হিসাবে অ্যাক্সেস পেয়ে যায় অথচ ভিকটিম বা ওই ডিভাইসের সত্যিকারের অ্যাডমিন এটা ঘুণাক্ষরেও জানতে পারেন না একবার কোনো ডিভাইসে রুটকিট ইনস্টল হলে ওই রুটকিটের নিয়ন্ত্রণকারী দূরে বসেই ওই সিস্টেম বা মেশিনের ইচ্ছে মতো কনফিগারেশন রদ বদল করতে পারে গোপনে ইউজারের উপর নজরদারি করতে পারে ট্রোজান ওয়ার্ম বা ভাইরাসের মতো অন্যান্য ম্যালওয়্যার ইনস্টল করে দিতে পারে আর এসব ম্যালওয়্যারের মাধ্যমে ইউজারের অগোচরে তার বিভিন্ন সেন্সিটিভ ইনফরমেশন চুরি করে নিতে পারে বট রোবট শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে বট সাধারণত বিশেষ কোনো উদ্দেশ্যে বট তৈরি করা হয় অনেকগুলো বটের সমন্বয়ে যে বিশাল নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলে বট নেট হ্যাকাররা বিশেষ ম্যালওয়ারের দ্বারা যে কোনো কম্পিউটারকে বটে পরিণত করতে পারে ম্যালয়ার আক্রান্ত প্রতিটি কম্পিউটার তখন একটি বিশাল নেটওয়ার্ক বা বট নেটের অধীনে এক একটি বট হিসেবে কাজ করে এই ম্যালওয়ার সাধারণত আক্রান্ত ডিভাইসে সুপ্ত ও নিষ্ক্রিয় অবস্থায় থাকে হ্যাকার বা থার্ড পার্টি ক্রিমিনাল সংগঠনগুলো তাদের প্রয়োজনের সময় আক্রান্ত ডিভাইসে একটি কমান্ড পুশ করে এর ফলে ওই বটনেটের অধীনস্থ সকল ডিভাইসকে ভাইরাস ছড়ানো স্প্যামিং পরিচালনা ইত্যাদি নানা উদ্দেশ্যে ডিডস ব্যবহার করতে পারে তাই বট ম্যালয়ার আপনার অগোচরে আপনার কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন ক্রাইম করতে পারে স্প্যাম এটি হচ্ছে অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত কোনো মেসেজ বা লিংক। যা সাধারণত ইমেল বা অন্য মাধ্যমে ইউজারের কাছে পাঠানো হয় সাধারণত বিভিন্ন প্রোডাক্টের অ্যাড প্রমোশন ও ক্যাম্পেইনের জন্য স্প্যাম ব্যবহার করা হয় যা সাধারণ ইউজারদের জন্য অপ্রাসঙ্গিক ও বিরক্তিকর স্প্যামকে জাঙ্ক মেইলও বলা হয় ব্যাকডোর ব্যাকডোরের শাব্দিক অর্থ হচ্ছে পেছনের দরজা এটি এমন একটি কৌশল যার মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে স্বাভাবিক সিকিউরিটি বা অথেন্টিকেশন প্রক্রিয়াকে বাইপাস করে রুট ইউজার বা অ্যাডমিন হিসাবে অ্যাক্সেস নেওয়া যায় কোনো সিস্টেমের দুর্বলতার সুযোগ নিয়ে ব্যাকডোর ভাইরাসের মাধ্যমে হ্যাকার দূরে থেকেই সিস্টেমকে নিয়ন্ত্রণ ও তথ্য চুরি করতে পারে বিভিন্ন ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করিয়ে নিতে পারে রুটকিট ট্রোজান ইত্যাদি ব্যাকডোর ভাইরাস কাজ পারে স্কেয়ার ম্যালয়ার এটি এমন এক ধরনের কৌশল যা ইউজারকে অনাকাঙ্ক্ষিত ও ক্ষতিকর সফটওয়্যার কিনতে বা ডাউনলোড করতে প্রলোভন দেখায় আর এসব অপ্রয়োজনীয় সফটওয়্যার গুলো ক্ষতির কারণ হতে পারে এই ম্যালওয়ার গুলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইউজারের মন মানসিকতা বুঝে নিয়ে তাকে কোনো মিথ্যা ভাইরাসের ভয় দেখিয়ে নকল অ্যান্টিভাইরাস ডাউনলোড ও ইনস্টল করতে প্ররোচিত করে এই নকল অ্যান্টিভাইরাসটি আসলে একটি ম্যালওয়্যার এই সফটওয়্যার ইনস্টল করে ইউজার এবার সত্যিকারের বিপদে পড়ে যায় আপনার কম্পিউটারটি ম্যালওয়্যার আক্রান্ত কিনা কিভাবে বুঝবেন কিছু ম্যালওয়্যার আছে যা খুঁজে পাওয়া বেশ কঠিন অনেক সময় ম্যালওয়্যারগুলো অটো রান করে যা অ্যান্টিভাইরাসও ধরতে পারে না তবে কিছু সাধারণ লক্ষণ আছে যা দেখে ধারণা করা যায় কম্পিউটারটি মেলওয়ে আক্রান্ত হয়েছে যেমন কম্পিউটার অন হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয় কম্পিউটার স্লো হয়ে যায় ভারী সফটওয়্যার রান না করা সত্ত্বেও সিস্টেমটি ধীরে কাজ করে ম্যালওয়ার অপারেটিং সিস্টেমের পাশাপাশি ইন্টারনেটের স্পিডও কমিয়ে দেয় কম্পিউটার বা ল্যাপটপটি হঠাৎ করে বন্ধ হয়ে গিয়ে আবার নিজে থেকে রিস্টার্ট হতে শুরু করে অনেক সময় কারণ ছাড়াই হ্যাং হয়ে যায় কখনো বা কম্পিউটারের পর্দায় অপ্রত্যাশিত শাটডাউনের বর্ণনা সহ ব্লু স্ক্রিন অফ ডেথ ভেসে ওঠে অ্যান্টিভাইরাস যদি কাজ না করে অথবা নিজে থেকেই বন্ধ হয়ে যায় ওয়েব ব্রাউজিং এর সময় বিরক্তিকর পপ আপ অ্যাডের সংখ্যা বেড়ে যায় কম্পিউটারের স্ক্রিনটি মাঝে মাঝে কেঁপে ওঠে বা কালো হয়ে যায় কম্পিউটারে নেটওয়ার্কের ট্রাফিক বেড়ে যেতে পারে কারণ ছাড়াই হার্ড ড্রাইভের স্পেস কমতে থাকে কিছু আছে যা মেইলের লিস্ট ও পাসওয়ার্ড হাতিয়ে নেয় এবং আপনার আপনার ইমেল ইউজ করে স্প্যাম ইমেল বা মেসেজ ছড়িয়ে দেয় কিভাবে ম্যালওয়্যার থেকে সুরক্ষিত থাকবেন সবসময় আপনার অপারেটিং সিস্টেমকে আপ টু ডেট রাখুন বর্তমানে প্রচলিত অপারেটিং সিস্টেমের মধ্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ম্যালওয়্যারের সংখ্যা অন্যান্য অপারেটিং সিস্টেমের তুলনায় বেশি তাই উইন্ডোজের বদলে লিনাক্স অথবা ম্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপডেট করে রাখুন এবং মাঝে মাঝে এই ডিভাইসটি স্ক্যান করুন এক্ষেত্রে ভালো কোনো পেইড অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিত গুরুত্বপূর্ণ ফাইলগুলির ব্যাকআপ রাখুন যাতে র্যানসমওয়্যারের কবলে পড়লেও আপনি ক্ষতিগ্রস্ত না হন অপরিচিত কারো পাঠানো বা সন্দেহজনক কোনো ইমেল অ্যাটাচ ফাইল অথবা লিংক ওপেন করবেন না কম্পিউটারে অন্যের ইউএসবি ডিভাইস কানেক্টের ক্ষেত্রে সাবধান হবেন কখনোই আন সোর্স থেকে কোনো অপারেটিং সিস্টেম অথবা সফটওয়্যার ডাউনলোড করবেন না ফ্রি এবং ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টলের ব্যাপারে সাবধান হবেন ইন্টারনেট থেকে যে কোনো কিছু ডাউনলোড করার সময় সতর্ক থাকতে হবে ফ্রি ওয়াইফাই ব্যবহারের সময় সেন্সিটিভ ডেটা ইউজ করতে হয় এমন কোনো কাজ যেমন অনলাইন শপিং ব্যাংকিং ইত্যাদি করবেন না সর্বোপরি আপনার সচেতনতাই পারে ম্যালওয়্যারের হাত থেকে আপনার ডিভাইস প্রাইভেসি আর সিকিউরিটিকে রক্ষা করতে আজকের এপিসোডে আমরা ম্যালওয়ার সম্পর্কে জানলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ